আপনি তো আমার ওই অফিসটা দেখেছেন না? হ্যাঁ, ওটা খুব ছোট, আমাদের কাজ বাড়তেছে না পরিধি, তাই আমার একটা বড় অফিস দরকার। অলরেডি খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, মানে পেয়ে যাবো কয়েকদিনের মধ্যে, মানে সামনের মাসে শুরু করতে চাচ্ছি। সামনের মাসের 1 তারিখে আল্লাহর রহমতে শুরু করবো। তো ভালো, তো এটা ভালো খবর তো, এটা নিশ্চয়ই বড় অফিস তো দরকার। তো আমি নিশ্চয়ই বড় অফিসে এবার জয়েন করছি নাকি? হ্যাঁ, কথা যখন দিয়েছি জয়েন করবো, কিন্তু আমি আপনার শরীরের দিকে বিবেচনা করে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে আপনি অফিসের বাইরের কাজগুলি না করে ভেতরের কাজগুলি করবেন। মানে আমার পার্সোনাল কিছু কাজ আছে, যেমন আমি কার সাথে যোগাযোগ করতেছি কিংবা অনেক মিটিং কখন, এই জাস্ট এইগুলি নোটে লিখে আমাকে জাস্ট মনে করে দিলেন, তো সোজা কাজ। হ্যাঁ না, এটা আমি পারবো, তুমি এর ব্যাপারে কোনো চিন্তাই করো না, আমি কাজ সমাধান করে নিতে পারবো। আর আমি তো তোমাকে আগেও বলেছি যে যে কোনো ধরনের কাজ আমার একটা চাই, তাই না? হ্যাঁ, এর জন্যই তুমি বলে না, কোনো চিন্তাই করো না, আমি এগুলো পারবো। তো এবার আমি আসার সময় রেবিকাকে সাথে নিয়ে আসি। আরে আমার বড় মেয়ে, মানে ওনাকে সাথে আনতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম যে জাস্ট 1 মাস দেখেন আপনি, 1 মাস মানে বেতনের সাথে আপনার যে খরচগুলো গুলি মানে পোষায় কিনা, অনেক খরচ তো, বাড়ি ভাড়া, খাবার খরচ। পরে দেখলেন যে মেয়েটাকে নিয়ে আসলেন, আবার 2 দিন পরে মানে ফেরত পাঠালেন। না না, সেটা করা যাবে না, কারণ ওই কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর আমি ভাবলাম আবেগতাড়িত হয়ে বলেছি আর কি যে না না, এসে নিয়ে বললাম।